সংখ্যায় লেখো, তোমাদের দেখো পড়াবো, তোমরা কথায় লেখো সংখ্যায় লেখো আগেও করেছো, কিন্তু আমরা আগে কতটুকু পর্যন্ত করেছি বলো তো? হাজারের ঘর পর্যন্ত, তাই তো? আজকেও হাজারের ঘরই হবে, কিন্তু এবারে আমরা একটা সংখ্যায় হাজারের ঘর করেছি, যেমন 7000, 2000, 3000, 4000 এরকম করেছি। এবার আমরা দুটো সংখ্যা দিয়ে করবো, যে হাজারের ঘরটা আমরা হাজারের ঘর এবং অযুতের ঘর, দুটো ঘর নিয়ে আমরা করবো হাজারের ঘর। দেখো তোমাদের বইয়ের 25 পাতায় দেখো বয়ের দাগের অঙ্কটা আমি তুলেছি, 5 2 9 3 0। এটাকে আমাকে কি লিখতে হবে? কথায় লিখতে হবে। তাহলে কথায় লিখতে গেলে আমাকে কি করে নিতে হবে? মাথার উপরে আগে লিখে নিচ্ছি, দেখো একক, দশক, শত, হাজার, অযু। আচ্ছা, এই দুটো ঘর মিলিয়ে কিন্তু আমাদের কি হবে? অযুতের ঘর আর হাজারের ঘর মিলিয়ে আমরা লিখবো হাজার। তাহলে অযুতের ঘরে কত আছে? 5, আর হাজারের ঘরে কত আছে? 2। তাহলে 5 আর 2, 5 10 2 কত হয় বলো তো? 52। তাহলে এটা আমাদের কত হলো? 52 হাজার। তাহলে আমি এখানে লিখতে পারি কথায় লিখতে 52 হাজার। এবার কি আছে? 9 শত আর কত? 3 এ 0, 30, তাই তো? তাহলে আমরা লিখে দিলাম 9 শত 30। আচ্ছা পরেরটা দেখো, একই রকম ভাবে 9 8 8 4 7 এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। তাহলে আমরা কি করব? মাথার উপরে একক, দশক, শত, হাজার এবং অযুত। আর হাজারের ঘর কি বললাম? অযুত এবং হাজারের ঘর মিলিয়ে হাজারের ঘর। তাহলে 9 আর 8 9 10 8, তা কত হচ্ছে? 98। তাহলে এটা 98 কি হলো? হাজার। তাহলে লিখলাম আমরা 98,800,740। পরেরটা দেখো, একই রকম ভাবে আমি তুলে নিয়েছি 6 তাকেটা, মাথার উপরে লিখে নাও একক, দশক, শত, হাজার, অযু। তাহলে বললাম অযু তার হাজারের ঘর মিলিয়ে হাজার, তাহলে 7 আর 6, 7টা কত ঘরে আছে? অযুতের ঘরে আছে। 6টা কত ঘরে আছে? হাজারের ঘরে আছে। তাহলে 7 10 6 কত হচ্ছে? 76। তাহলে 76 হাজার লিখি আগে আমরা, 76 হাজার। পাঁচ শত কত বলেছে? দেখো দশকের ঘরে কিছু আছে? 0। আর এককের ঘরে কত আছে? 9। তাহলে এটা কি হবে? 9। নেক্সট একই রকম দেখো, একক, দশক, শত, হাজার, অযু। তাহলে দুটো ঘর মিলিয়ে অযু তার হাজারের ঘর মিলিয়ে, তাহলে 8 এ 0 কত হয়? 80। তাহলে 80 হাজার। আচ্ছা, এইভাবে তোমরা বাকি আরো অনেকগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করে নেবে। এবার তোমাদের দেখো 26 পাতা সংখ্যায় লেখো, এই দেখো করেছি। মোটটা কি বলেছে? 71,434। তাহলে আমার হাজারের ঘর আছে, আমি হাজারের ঘর শিখলাম আজকে কি? হাজারের ঘর করতে গেলে দুটো সংখ্যা দিয়ে অযুতের ঘর পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে আগে আমরা মাথার উপরে লিখে নিই একক, দশক, শত, হাজার এবং অযু। আর এখানে কত বলেছে? 71,000। তাহলে 71 কত স্কয়ার? 7 10 1। তাহলে অযুতের ঘরে কত বসালাম? 7। হাজারের ঘরে কত বসালাম? 1। 434, 4 শতকের ঘরে 4, আর 34 3 10 4 34। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, 99,805। 99,000 কত স্কয়ার? 9 10 9, তাহলে অযুতের ঘরে 9, হাজারের ঘরে
আর এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি আবার বুঝিয়ে দেবো।